হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের জন্য একেবারে ছোট ছোট ডিজাইনের স্বর্ণের কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা, এই ডিজাইনগুলো একেবারে কম স্বর্ণের ভিতরে, মাত্র দু আনা থেকে তিন আনা স্বর্ণের ভিতরে তৈরি করতে পারবেন। ডিজাইনগুলো সবসময় রেফিউজের জন্য অনেক ভালো হয়। আপনার যদি সবসময় রেফিউজের জন্য কোনো ডিজাইন চয়েস করা থাকে বা আপনার যদি চয়েস করা না থাকে, তো এখান থেকে যে রিজনগুলো রয়েছে সেই রিজনগুলো আপনি চয়েস করে দেখতে পারেন, ভালো হবে সবসময় রেফিউজের জন্য। বন্ধুরা, এই রিজনগুলো কিন্তু আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারবেন। আপনি যদি সবসময় ইউজের জন্য তৈরি করেন এখান থেকে রিজন দেখে, তাহলে এখানে আপনার দু আনা তিন আনা এরকম স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে সেটা আপনি চয়েস করে দেখতে পারেন। এখানে যে দুলগুলো রয়েছে সম্পূর্ণ দুলগুলো আপনি দেখবেন, তাহলে এখানে থেকে আপনি ভালো ভালো দুল খুঁজে নিয়ে তৈরি করতে পারবেন। বন্ধুরা, আর এখানে তিন আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে সে দুলগুলো যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বড় করে তৈরি করেন, তাহলেও সেটা সমস্যা নেই। আপনি এখানে যেরকম ডিজাইন রয়েছে সেরকম করেও তৈরি করতে পারেন, বা এর চেয়ে একটু বেশ বড় করে তৈরি করলে জিনিসটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর এখানে যে লম্বা সিস্টেমের কিছু দুল রয়েছে দেখতে পাচ্ছেন আপনি, নিচে যে ঝুলের ঝুমকা রয়েছে সে ঝুমকা দিয়ে যদি আপনি সবসময় ইউজের জন্য তৈরি করেন, তাহলে একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করবেন। তিন আনার মতো স্বর্ণ দিয়ে তৈরি করবেন, তাহলে সবসময় ইউজের জন্য দুলগুলো আপনার ভালো হবে। বন্ধুরা, আর এই দুলগুলো যখন আপনি তৈরি করবেন তখন খেয়াল করবেন যাতে এখানে যেরকম রয়েছে সেরকম ছিম করে যদি তৈরি করেন, তাহলে ডিজাইনগুলো কিন্তু আপনার ভালো হবে সবসময় ইউজের জন্য। বন্ধুরা, যদি আপনি এখান থেকে দু আনা স্বর্ণের ভিতরে দুলগুলো যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, তাহলেও দু আনা স্বর্ণের ভিতরে যেখানে দুল রয়েছে সেটা একটু বড় করে তৈরি করে নেবেন। বন্ধুরা, আর এই ডিজাইনগুলো যখন আপনি তৈরি করতে দিবেন, তখন আপনি যে স্বর্ণটা দিবেন সেটা হলো একুশ কেজি স্বর্ণটা দিয়ে। আপনি যদি সবসময় ইউজ করেন তাহলে একুশ কেজি স্বর্ণ দিয়ে জিনিসগুলো তৈরি করে নেবেন। বন্ধুরা, আপনি বাসকের স্বর্ণ দিয়েও এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তো বাসকের স্বর্ণটা একটু নরম থাকে, এই কারণে আপনার একুশকের স্বর্ণটা দিলে সবসময় ইউজের জন্য দুলগুলো ভালো হবে। বন্ধুরা, আশা করি এখানে যে ডিজাইনগুলো আপনি দেখলেন অবশ্যই আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।